সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালবেলা উঠে আজকে আমার স্নান টান সব কাজ হয়ে গেছে। এই দেখো আমার গোপালেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব সুন্দর স্মাইলি ফেস নিয়ে বসে আছে। আর এই দেখো আমার এখানে ছোট্ট একটা সরস্বতী আছে, জগন্নাথ আছে, এরাও খুব সুন্দরভাবে স্মাইলি ফেসে বসে আছে। এটা তোমাদের দেখাবো, এটা একটা নতুন ধরনের রান্না, এটা হচ্ছে তিলের বড়া। তো এই তিলের বড়াটা খেলে যেমন তোমাদের জিভে স্বাদও আসবে, তেমন ইমিউনিটি পাওয়ারও বাড়বে। আর এখন আমাদের ইমিউনিটি পাওয়ারটা খুব দরকার, তাই যে সমস্ত খাবার খেলে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে সেই সমস্ত খাবার অবশ্যই খাওয়া উচিত। তো এর মধ্যে তিলের বড়াটা অন্যতম। তো আসো দেখে নিই তিলের বড়াটা করতে আমাদের কী কী লাগে। তো তিলটা যেটা, আগে একটা কথা বলে নিই, তিলটা যেটা সকালবেলায় ভেজানো হয়েছিল আমাদের এই বড়াটা করার জন্য, তো তোমরা যখন করবে এটা অবশ্যই আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে নেবে, তাতে কী হবে জিনিসটা আরও ভালো হবে। আর যদি একান্তই টাইম না পাও তাহলে অন্তত সকালবেলা উঠে ভিজিয়ে দিলে, দিয়ে 2-3 ঘন্টা পর বড়াটা বানালে। তাহলে এবার দেখে নিই তিলের বড়াটা কীভাবে বানাতে হয়। তিল বাটা বড়া বানানোর জন্য দেখো কী কী লাগবে। এখানে তিল ভিজিয়ে বেটে রাখা হয়েছে, এটা তোমরা যদি মনে করো সারা রাত্রি ভিজিয়ে রাখবে তাও রাখতে পারো, তবে এটা সকালবেলায় ভেজানো হয়েছিল এবং ভিজিয়ে এটা বেটে রাখা হয়েছে। এটা খুব মিহি করে বাটা হবে না, তবে খুব দানাও থাকবে না কিন্তু। এর জন্য আর এর সাথে নিয়ে নেওয়া হয়েছে এখানে চালের গুঁড়ো, এখানে আছে নুন, হলুদ, লঙ্কা কুচো, খাবার সোডা আর আটা। চাল গুঁড়োটা নেওয়া হয়েছে যাতে এটা একটু মচমচে ভাব থাকে, আর আটাটা বাইন্ডিংয়ের জন্য। এবার তোমরা যদি ঝাল খাবে না মনে করো তাহলে এখানে লঙ্কা কুচো নাও দিতে পারো। হলুদটা অল্প দেবে, বেশি দেবে না, কারণ বেশি দিলে এটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এবার দেখে নিই যে তিল বাটার বড়া আমরা কীভাবে বানাতে হয়। এবার আমরা দেখে নিই কীভাবে বানাতে হয় তিল বাটার বড়া। দেখো এবার আমরা তিলটাকে, বাটাটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এটার মধ্যে চালের গুঁড়ো দেওয়া হবে, তবে তোমাদের যতটা বাটবে তার ওপর দেখে পরিমাণ মতন সেরকম চালের গুঁড়ো নেবে, বেশি না। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচো, তারপর একটু খাবার সোডা, তারপর স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই তিল বাটার বড়াটা খেলে যেমন মুখে স্বাদ আসে তেমন আমাদের ইমিউনিটি পাওয়ারও বাড়ে। এই সময় যখন এরকম পরিস্থিতিতে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার খুব দরকার হয়, সেক্ষেত্রে তোমরা বাড়িতে এই তিল বাটার বড়াটা বানিয়ে খেতে পারো, এটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার এটাকে ছোট ছোট বড়ার আকারে করে ভাজা হবে। এদিকে দেখো, এদিকে কড়াইতে রান্না হচ্ছে পটল পোস্ত। তো পটল পোস্ত রেসিপিটা আমি আজকে দেখালাম না, কারণ পটল পোস্ত রেসিপি তোমরা কম বেশি সবাই জানো। তো যদি কোনোদিনও হয় সম্ভব তাহলে আমি আবার পটল পোস্ত রেসিপিটা আরেকদিন দেখাবো। তো আজকে তোমাদের তিলের বড়ার রেসিপিটাই দেখাচ্ছি। এবার দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দেওয়া হলো।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার খেতে কেমন হয়েছে সেটা আমি খাওয়ার পরে বলতে পারবো, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। এখানে আরও কিছুটা বাটা যেটা রাখা ছিল সেটাও বড়ার আকারে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রধান জাজ চলে এসছে, এই যে সেই জাজ এবার খেয়ে দেখবে কেমন হয়েছে। খেয়ে দেখেন ম্যাডাম, খেয়ে দেখেন কেমন হয়েছে। গরম একটু কামড়েছে, কেমন স্বাদ হয়েছে। আচ্ছা তুই তো হাতে বড়াটা নিয়ে নিলি, খেয়ে দেখ কেমন হয়েছে, দিয়ে বল কেমন হয়েছে। গরম আছে, ভালো লাগছে। আর কিছু লাগবে, নুন টুন সব ঠিক আছে? আচ্ছা নুনটা আর একটু দিতে হতো। আচ্ছা প্রধান যার জাজমেন্ট দিয়ে দিয়েছে, তার একটু নুনটা কম লেগেছে। আচ্ছা এটা খেতে কেমন হয়েছে? যে বানিয়েছে আমার মা সে খাচ্ছে, তার খুব ভালো লেগেছে। আজকে আমার এই কুকিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আমার এই ব্লগটাকে আরও ইম্প্রুভ করার জন্য যদি কোনো সাজেশান থাকে অবশ্যই সাজেশান দেবে। এবং আমার ব্লগগুলো যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকো। আগামী দিনে আমার আরও নানান ধরনের ভিডিও এবং আরও নানান কুকিং ব্লগ আসবে। আজকের মতন টাটা।